আমি আমার কথা বলি, আমার দাদা মারাত্মক অসুস্থ ছিলেন, অসুস্থ 104 বছর যখন হয়েছে মৃত্যুশয্যায় সেই তো আমরা চিন্তা করেছি দাদা মারা যাবে, একটা পারিবারিক কবরস্থান আমাদের তাড়াতাড়ি বান্দা প্রয়োজন, দাদাকে উদ্দেশ্য করে আমরা পারিবারিক কবরস্থান বেঁধেছি, চতুর্পাশ দিয়ে ওয়াল করে দিয়েছি, আল্লাহু আকবার, হের পরেও আমার দাদা আরো 6 বছর বেঁচে 110 বছরে আমার দাদা ইন্তেকাল করেছে, যেই দাদার জন্য কবরস্থান বেঁধেছি ওই দাদার আগে আমার চাচাতো ভাই 5 বছরের, আমার চাচাতো ভাই আবার 7 বছরের আরেকটা চাচাতো ভাই এর আগেই যায় কবরস্থানের মধ্যে জায়গা করে নিয়েছে। বন্ধু যে কথা বুঝাই, দুনিয়ার জমিনে এমন জায়গা সমাজ আছে রে, বাবার কান্দে সন্তানের লাশ উঠে কি উঠে না, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর এই দুনিয়ার জমিনে আমার চেহারা গুলো কত সুন্দর, এই দুনিয়ার জমিনে আমাদের চেহারা কারো সুন্দর কারো মলিন, কারো কত সুন্দর, অনেক মানুষ কালো হলেও সুন্দর লাগে, চেহারার গঠন প্রণালী সুন্দর, কিন্তু আসল সৌন্দর্য হলো বন্ধু আমার ভিতরেরটা কতটুকু সুন্দর, আমার ভিতরেরটা কতটুকু সুন্দর করে আমি মালিকের দরবারে সুন্দর হয়ে যাইতে পারি, যেরকম কথা ঠিক কি না। এই দুনিয়ার জমিনে বন্ধু তুমি তোমার শরীরের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য কত রং বেরঙ্গের জামা গায়ে দাও, কত সুন্দর জামা পরো, কত দামি জুতা তুমি পরো, কত দামি সানগ্লাস তুমি লাগাও, কত দামি ঘড়ি আংটি তুমি ব্যবহার করো, কত সুন্দর টুপি তুমি কিনো, দামি দামি জামা তুমি কিনো, একটা একটা উদ্দেশ্য তোমার 3.5 হাত বডিটাকে কত সুন্দর করে উপস্থাপন করা যায়। আমি আজকে আপনাদের সামনে কোরআনে কারীমের চতুর্থ পারার সূরা আলে ইমরানের 106-107 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে বান্দারে ইয়াউমা ইয়াম ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, ওই দিনকে স্মরণ করো, ওই দিনকে স্মরণ করো যেদিন মালিকের সামনে আল্লাহর দরবারে কারো চেহারা সুন্দর হবে আর কারো চেহারা মলিন হয়ে যাবে, বলেন না ওই দিন আসবে কি আসবে না, ওই দিনটার নাম কি, কিয়ামত, হাশরের ময়দান, ওই দিন এমন আসবে আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, ওই দিনটাকে স্মরণ করো যেদিন কারো চেহারার মধ্যে লাবণ্যতা থাকবে, কারো চেহারার মধ্যে কৃষ্ণতা থাকবে, কারো চেহারার মধ্যে সৌন্দর্য ফুটে উঠবে, কারো চেহারার মধ্যে সৌন্দর্য থাকবে না, কারো চেহারার মধ্যে হাস্যাস বাস্যাস থাকবে, কারো চেহারার মধ্যে গাম্ভীর্য থাকবে, কারো চেহারা এভাবে মলিন হয়ে যাবে আর কারো চেহারা সূর্যের মতো উজ্জ্বল হয়ে যাবে, বলেন এমন একটা দিন আসবে কি আসবে না, আল্লাহু আকবার। দিনটা কি তার শের নুরুল কোরআনের মধ্যে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন গণ লেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেমন একটা দিন আসবে কারো চেহারা উজ্জ্বল হবে কারো চেহারা কালো হবে, আল্লাহ আয়াতের পরের অংশে বলেন ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এর বনি আদমের দাল, আল্লাহ তাআলা বলে এর বান্দা হাশরের ময়দানে যখন তোমার চেহারাটা এভাবে মলিন হয়ে যাবে রে, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, যাদের চেহারাটা মলিন হয়ে যাবে কালো হয়ে যাবে কৃষ্ণ হয়ে যাবে, আকাফারতুম বাদা ঈমানিকুম, আল্লাহ বলবেন কেন 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 তোমরা ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করেছো, তোমরা ঈমানের পরিবর্তে ইসলামের পরিবর্তে তোমরা বাতিলকে নিয়েছো, রাসূলের মতাদর্শের বিপরীতে লালিনের মতাদর্শ তোমরা নিয়েছো, আবু বকরের মতাদর্শের বিনিময়ে বিপরীতে তোমরা কালমার্সের মতাদর্শ নিয়েছো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলবেন ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আল্লাহ তাআলা বলবে রে বনি আদম সুতরাং তোমার কুবুরের কারণে অন্যায় তুমি করেছো, শাস্তি পেতেই হবে তোমাকে, এবার বুঝো আমার শাস্তি কত মজা, আমার শাস্তির মজা এবার নিতে থাকো, আল্লাহু আকবার। বন্ধু